সুপ্রিয় দর্শক, আজকে ভালো একটা নতুন ইন্ট্রো একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা ভিডিওর প্রথমে যেই বস্তুটা লাগাবেন সেই বস্তুটাই, সেই ইন্ট্রোটাই আমরা বানাবার চাইতেছি এবং আপনাদেরকেও শিখাবো, নিজেও শিখবো। তো চলুন আমরা কীরকম বানান লাগে ওরকম শিখে নিই। তো আমরা প্রথমে একটা লোগো বানান লাগবে। লোগো বানানোর জন্যে আমরা পিক্সেল ল্যাব একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম। এখানে আমরা লিখব, এখানে ডাবল ট্যাপ করবেন, যেখানে আমার যেটা আমি একটা এমনি সিম্বল দেখাই দিয়েছি, উদাহরণ আমার ইয়ে চ্যানেলের একটা নাম আছে ইএসটি জিয়ারুল, ইএসটি জিয়ারুল, ঠিক আছে, জিয়ারুলটা কেটে দেয়, কেটে দিয়ে ইএসটিটা এখানে রেখে দিই, ইএসটিটা এখানে জমা করে দিলেন। এরপরে আর একটা এখানে সিলেক্ট করো জিয়ারুল, এখানে জিয়ারুল লিখবো, জিয়ারুল এখানে দেখতে দেখতে জিয়ারুল আমরা এখানে লিখলাম, এখানে ওকে মেরে দেবো। তারপরে এটা লেখা শেষ, এটাও লেখা শেষ। তো আমরা এখানে এখন একটা রিং এখানে অ্যাড করব, ঠিক আছে, আমরা রিং অ্যাড করার জন্য এখানে একটা আপনাদেরকে সিঙ্গেল দেখাই দিছি, এখানে একটা আমরা রিং ব্যবহার করব, রিংটা আমরা ব্যবহার করে দেব, এই রিংটা এখানে ব্যবহার করে দেব। ব্যবহার করে দিলেন, রিংটাকে এখানে এইরকম লক করে দিয়ে নিব। এখন এখানে একটু আপনি ফ্রন্ট চেঞ্জ করতে পারেন, এখানে আসবেন ডবলে, এখন যেটা আপনি দিবার পারেন ওইটাই দিবেন। আমি এটা দিয়ে দিতে আসি, এটা এটা আমি এটাই দিয়ে দিতেছি, ঠিক আছে, এটা একটা ভালো লাগতেছে না, তো একটা ব্ল্যাক দিয়ে দিই, এটা দিয়ে দিলেন, এটা এখানে দিলেন, এটার কালারটা চেঞ্জ করা লাগবে, এখানে কালারটা দিয়ে দিই, এটার কালার হলুদ দিম ডাইরেক্ট, এটা দিয়ে দিলাম। এখন জিয়ারুলের কালারটা এখানে দিয়ে দেব, জিয়ারুলের কালারটা এটা একদম হলদে দিয়ে দিই, হলদে কালারটা একবার দিয়ে দিই এখান থেকে, তো হলদে দিয়ে দিলেন। এটা একটা জুম করে নিই, জুম করে নিলাম, এটা একটু বড় করে দিই, ব্যাস এটা একটা বড় করে দিলাম, ইএসটি জিয়ারুল হক হয়ে গেল, ঠিক আছে। তো
আমার একটা মিডিল বসাই দিয়ে দেখে একটু চেষ্টা করি, মিডিলে বসানোর জন্য। তোমার এই রিংটাকে প্রথমে মিডিল করে নিই। মিডিল করবার জন্য এই যে রেখে নিতে পারবেন, দেখেন এটা মিডিল হয়ে গেছে। এই যেখানে মারলে মিডিল করতে পারবেন, এটা আমরা লক করে দিই। এটা লক করে দিলেন, তো আমাদের লেখাগুলো একটু মিডিল করতে দেখি কীরকম। মিডিলটা করে নিই, বাস লেখাটা একটু মিডিল করে দিলাম, মিডিল করে দিলাম, একটু উপর উঠে দিই এটা, বাস দেখতে পাচ্ছেন এটা মিডিল করে দিলাম। ঠিক আছে, এখন এটা একটু মিডিল করে দিই। আনতে এরকম করতে হবে, ব্যাস আমাদের এটা মিডিল হয়ে গেল, গা হয়ে গেলো। এটা আপনাদের খেয়ে সিম্বল দেখানোর জন্য এটা বস্তুটা করলাম আর কি। তোমরা এটা এখন ডাউনলোড করে নিই, তো একটা ব্যাকগ্রাউন্ড পিসি দিয়ে একটা ডাউনলোড করে নিই। তোমার ব্যাকগ্রাউন্ড দিবো এইখান থেকে, কালা ব্যাকগ্রাউন্ড দিবো, এই যে এরকম, ব্যাস এখন কালা দিয়ে দিই। এই যে কালারটা দিয়ে দিলাম, এখানে ওকে করে দিলাম, রাইট, ব্যাগ, এই যে ব্যাগে দিয়ে দিলাম, ব্যাগ হয়ে গেল গা। ঠিক আছে, একদম সুন্দর লোগো বানিয়ে গেল গা। তো আমরা এখান থেকে সেভ, এখানে সব একসাথে জুড়ে দিতে, মানে এই যে এরকম সব টিক মার্ক দিয়ে যে এটা এখানে মেরে দিবেন, এটা ওকে করে দিবেন। দেখেন এই যে এখানে ওকে করে দিয়ে এখানে রাইটে ক্লিক করে দিবেন, এখানে 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 এটা হয়ে গেল গা। আমাদের এখানে আর কাজ নাই, এইখানে কাজ নাই, আমার লোক হয়ে গেছে। এখন আপনাদেরকে এটা সেভ করা লাগবে। এখন সেভ করুন কোন পজিশনে, এইখানে এটা মেরে দিবেন, ইমেজ সেন্সি মেরে এখানে মেরে দিবেন, এখানে মারলাম। এখন তুমি এটা তো আমরা লোগো বানাবো না, এটা আপনারা প্রোফাইলে মেরে দিবেন, প্রোফাইল ফেসবুক কভার ফটো দিতে পারেন, এটা আমরা প্রোফাইলে দিতেছি আর কি। এই যে প্রোফাইলে ক্লিক করে দিলেন, এটা ওকে করে দিলেন। দেওয়ার পরে এটা আপনারা এটা তো সেভ করলাম প্রথমে, এখন কি হিসাবে সেভ করবেন আমারও না ভুলে গেছে। ঠিক আছে, এটা প্রোফাইলে দিয়ে দিলেন, দেওয়ার পরে এখন সেভ করে নেব। সেভ, এই যে এই আইকনটাতে ক্লিক করবেন, এখানে ইমেজ সেভ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে পিএনজিতে সেভ করে দিবেন। আর এটা তার তলাটা আল্টার সেভ করে দেবেন, সেভ করে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করে দেবেন। এই দেখেন অলরেডি যে সেভ ইমেজ হয়ে গেল আমাদের, ইমেজ সেভ হয়ে গেল। এখন চলেন আমরা এখানে টাইম মাস্টার যাইতে লাগব, টাইম মাস্টার যা লাগবো এখন সিধা টাইম মাস্টার অন করে দিলাম। টাইম মাস্টার নিউ প্রজেক্ট ক্লিক করে দিবেন, নিউ, এখানে 16:9 করে দিবেন, ক্রিয়েট চ্যানেল করে ক্রিয়েট করে দিবেন। এইখানে আপনি এইখানে আপনার একটা ব্যাকগ্রাউন্ড সেভ করে নেন, কালা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিতেছি। এটা আপনার
14 বা 15 করে নেবেন আর কি। 14 15 করে নিলেন, নেওয়ার পরে এইখানে আমরা যেটা লোগোটা বানাইলাম, যেটা যে লোগোটা বানাইলাম ওই লোগোটা এখানে লাগা দিলাম। আমাদের দুইটা লোগো আছে, কিন্তু আমি দুইটা লোগো বানাইছি, এটা আগে বানাইছি তো, তো আপনাদের এটা সিম্বল দেখানোর জন্য বানাইছি, তো আমরা এটা অ্যাড করে দিই। এখানে কাটে দিলাম, এখানে এটা একটু তাই না বড় করে নেবেন, এই যে এটা তাই না বড় করে নিলাম। এটা একটা কাইটে নেন প্রপ, হালকা করে কাইটে নেন, সাইডে জেনে বাকি অংশগুলো আছে এগুলো জানি দেখা যায় না এরকম, এটা কাইটে নিলাম। এটা একটা গোল মার্ক করে নেই, এখানে গোল, এটা গোল দিয়ে দিলাম, গোল হয়ে গেল গা। এটা ছোট করা লাগে একটু, এই যে এই দেখেন মিডিল মিডিল বসান লোক, এটা এই যে মিডিল বসে গেছে গা, ব্যাস মিডিল বসে গেছে গা। এখন আমরা যে ইন্ট্রোটা বানাবো সেই এই ভিডিওটা এখানে নেওয়া লাগবে, সে ভিডিওটা কই থেকে নেবো আমরা, এই যে আমরা ডাউনলোড করে রাখছি এই যে ভিডিওটা, এই যে এখান থেকে এই ভিডিও একটা ছোট স্ক্রিন হয়ে আছে, এটা ফুল স্ক্রিন করে নেওয়া লাগবে, যে এখানে মারবেন স্ক্রিনে করে এটা ফুল স্ক্রিন করে দেবেন, একদম জুম হয়ে গেল। আমরা একবার প্লে করে দেখি, দেখছেন এই যে যেটা গ্রিন স্ক্রিন যেটা আছে এটা রিমুভ করা লাগবো, মানে কাটাতে লাগবো, আমার যেটা লোকটা তো দেখা গেছে না। আমরা এখান থেকে এই ক্রোমাকে যেটা আছে ওটা অন করে দিব, এখান থেকে ক্রোমাকেটা এখানে অন করে দিলাম, আচ্ছা এটা 28 আছে, এটা এটা মোটামুটি 39 আর এটা মোটামুটি 52 করে দিলেন। দেওয়ার পরে আর এই যে এখানে দেখেন কালার সেন্স, এখানে কালার চেঞ্জ করা লাগবে, কালার ধরেন প্রপারলি, মানে যে এখন এক্সাক্টলি কালারটা লাল হয়ে রয়েছে, এখানে গ্রিন স্ক্রিন করা লাগবে, কাটা লাগবে, এটা গ্রিন স্ক্রিনে টাচ করে দেবেন, গ্রিন স্ক্রিনে টাচ করা দেওয়ার পরে এই যে এখানে টাচ করে দেবেন, দিলি গেলে এই যে দুইটাই এখানে গ্রিন করে দেবেন, এই যে এটাকে টেনে দেবেন, দুইটা গ্রিন হয়ে গেল গা। এখন এখানে রাইট ই করে দেবেন, একবার প্লে করে আপনাদেরকে দেখাবো, একবার দেখাই এই বস্তুটা একটু মিডিলে বসে নাকি, একটু জুম করে নাখবো, মোটামুটি জুম করে বসায় দিলাম আর কি। এখন দেখি, এখন তো সুপ্রিয় দর্শক কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, আরও আপনার এই নতুন নতুন কিছু শিখতে পারবেন, নতুন নতুন শিখতে পারবেন কিসের নিয়ে, চ্যানেলটা যদি কাল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদেরকে এরকম মানে ভালো ভালো নতুন নতুন এরকম টিউটোরিয়াল ভিডিও আমরা নিয়ে আসুন, শিখবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখতেন। তো আজকের মতো এই পর্যন্তই।
নতুন ভিডিওতে আরেকবার দেখা হবে।